হ্যালো ভিওয়ার্স মেডিসিন হেলথ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যেই মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে সুপ্রাভিট এম ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা ছাড়াও এর দাম এবং সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে তার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমেই এই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে সুপ্রাভিট এম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় এটি এটি সাধারণত মাল্টিভিটামিন এবং মাল্টি মাল্টিমিনারেলের সংমিশ্রণে এই ওষুধটি তৈরি এই ওষুধটি বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বিওয়ার্স এই ওষুধটি কেন এবং কী কী ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব সুপ্রাভিট এম ক্যাপসুলটি মূলত একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সংমিশ্রণে এই ধরনের ক্যাপসুলটি তৈরি করা হয়েছে এটি অনেকটা সুপ্রাভিট জি বা বাজারে থাকা অন্যান্য ওষুধ ফিলোয়েল গোল্ড বেক্সট্রাম গোল্ড এই ধরনের ওষুধের মতোই কাজ করে কিন্তু সেই সকল ওষুধ হচ্ছে এ টু জেড প্রিপারেশন কিন্তু এটি এ টু জেড প্রিপারেশন নয় কারণ এই সুপ্রাভিট এম ক্যাপসুলে কিছু ভিটামিন এবং কিছু মাল্টিমিনারেল নেই যার কারণে এটি এ টু জেড ভিটামিন নয় তবে এই ভিটামিনটি মূলত প্রায় সকল ধরনের কাজই করে থাকে এই ওষুধটি মূলত সে সকল রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের রোগে ভুগছেন ঠিক মতো খেতে পারছেন না শরীর দুর্বল সাধারণ দুর্বলতা এবং যাদের যারা গর্ভবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে ওই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং যারা দুগ্ধ দান কাল দুগ্ন দান করেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া যে বিভিন্ন ধরনের ভিটামিন ও মাল্টিমিনারেলের অভাব পূরণের এই ওষুধটি দেওয়া হয়ে থাকে অনেকেই এই সকল ভিটামিন এবং মাল্টিমিনারেলের ওষুধগুলোকে মোটা হওয়ার ওষুধ বা রুচি বাড়ানোর ওষুধ হিসেবে বলে থাকেন তবে এই সকল ওষুধগুলো মূলত সে সকল মোটা হওয়ার জন্য সরাসরিভাবে ব্যবহার করা হয় না কারণ এই এই ওষুধের সাথে মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই তাই যারা মোটা হওয়ার জন্য এই সকল ওষুধ খাচ্ছেন তারা মোটা হওয়ার জন্য এই ওষুধ না খাওয়াই ভালো মোটা হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে প্রয়োজন মতো খাওয়ার মতো খেতে হবে তার পাশাপাশি আপনারা চাইলে এই ধরনের মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল খেতে পারেন তো সব এই ওষুধটির মাত্রা সুবনবিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটি সর্বোচ্চ দিনে একটি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে চিকিৎসক যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে দুটি ট্যাবলেটও খাওয়া যেতে পারে তবে অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই সুপ্রাভিট এম ক্যাপসুলটি খাবেন এই ওষুধটি কিছু সাইড ইফেক্ট রয়েছে যদি এটি আপনারা ঠিকমতো স্বল্প মাত্রায় খেয়ে থাকেন তাহলে সাইড ইফেক্টগুলো দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে কিছু ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট দেখা যায় যেমন গ্যাস্ট্রিকের কিছু সমস্যা হতে পারে এবং পায়খানা কিছু ক্ষেত্রে কালচে ভাব দেখা দিতে পারে এই ওষুধটি প্রেগনেন্সি বা গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে স্তনদানকালে দানকালে খাওয়ানো যাবে কি না গর্ভাবস্থা ও দুগ্ধদানকালে এই ওষুধটি খাওয়ানো যাবে কারণ গর্ভাবস্থায় অনেক সময় মাল্টিভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা যায় এই জন্য এই ওষুধটি গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে খাওয়া যেতে পারে তো বিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত সবশেষে সুপ্রাভিট এম ক্যাপসুলটির প্রতি ইউনিট প্রাইস জানিয়ে দেব সুপ্রাভিট এম প্রতি ইউনিট প্রাইস হচ্ছে তিন টাকা পঞ্চান্ন পয়সা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেডিসিন হেল্প বিলির সাথেই থাকুন ধন্যবাদ